গেছে। এবার আমার গাড়ির একটা সমস্যা কি হয়, মানে ধরো এক সপ্তাহ বা চার পাঁচ দিন মতো গাড়ি যদি আমি রেখে দিই না চালাই, তাহলে গাড়ির আমার এই অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে। তোমরা জানি প্রত্যেক দিন সকাল হলেই ওয়েট করে থাকো যে প্রিয়াঙ্কা দিদি কখন ব্লগ দেবে আর কখন আমরা দেখব। তো চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এসে একেবারে কাজ শুরু করে দিয়েছি, কারণ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। তো ভাবলাম যে চলো আজকে সকাল থেকে যা যা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বিছানায় যে এখন নতুন তোষকটা পাড়া রয়েছে, ওই তোষকটা ছোট হচ্ছিল বলে তো আমি খুব মন খারাপ করছিলাম, খুব কান্নাকাটি করছিলাম। তো তোমরা তার মধ্যে অনেকেই বলেছো যে না দিদি, তোষকটা ঠিকই হয়েছে, ওটা কিছুদিন পর বড় হয়ে যাবে। তো সত্যি কথা বলতে যেরকম ছোট ছিল তার থেকে এখন একটু বড় হয়েছে। তো হ্যাঁ, এখন মনটা একটু ভালো আছে তোষকটার জন্য। আশা করছি আরও কদিন পর মানে শুলে তোষকটা ঠিক হয়ে যাবে আর কি। তো যাই হোক, এতদিন বাড়িতে ছিলাম না, ঘর বাড়ি নোংরা হয়ে গেছিলো, বুঝতেই পারছো। আর একটা প্রবলেম হয়েছে, সেটা কি বলো তো, ওই যে ঘর বাড়িতে ওই যে এক ধরনের পোকা পাওয়া যায় না, যে পোকাগুলো মুখে মাটি করে মাটি নিয়ে এসে তোমার মাটির বাসা বাঁধে কোনায় কোনায়, দেখছি তিন চার জায়গায় ওই রকম করেছে। আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ, এই মাটিগুলো হচ্ছে সেই মাটি। তো তিন চার জায়গায় ওরকম করার পর আমি আবার সেই হেসোর মাথা দিয়ে ওগুলোকে ভাঙলাম আর কি। আর তোমরা তো জানোই কিছুদিন আমি হাবড়াতে ছিলাম, তো হাবড়া থেকে কালকে আমি কালকে রাত্রে ব্যাগ করেছি। তো ব্যাগের মধ্যে থেকে এখনও কিছুই বের করা হয়নি, তো এখন জামা কাপড়গুলো বের করছি। আর জানো মানে কালকে আমি যখন স্টেশন থেকে বাস স্ট্যান্ডে যাব বাস ধরার জন্য, এত ঝমঝম করে বৃষ্টি হয়েছে, আর আমি যে টোটোতে চেপেছিলাম কালকে বাস স্টেশন থেকে বাস স্ট্যান্ডে আসার জন্য, সেই টোটোর না আছে চারিদিকে কোনো পলিথিন, না আছে সামনের দিকে যে টোটোর যে গার্ড থাকে কাঁচটা, না আছে কিছু। আর আমি সামনে বসেছি তাড়াহুড়ো করে, মানে এমন ভিজেছি তোমাদের কি বলবো। শেষ পর্যন্ত যে বহরমপুরে যে ফ্রেন্ডটা আছে শম্পা, ওদের বাড়ি গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে রাত্রি 7টা কি 8টায় আমি বাড়ি এসেছি, জানো এত ভিজে গেছিলাম। তো যাই হোক, দুদিন বাড়িতে ছিলাম না, বাড়িঘরের একেবারে নোংরা অবস্থা হয়েছিল। তো ভাবলাম যে ঘরটা মুছবো, কিন্তু না, একটু ঘুম থেকে লেট করে ওঠাতে আমার সব কাজের দেরি হয়ে গেছে আর কি। আর আজকে আমার অনেক কাজ হয়েছে, মানে এতদিন ছিলাম না তো অনেক গোছানো কাজ ছিল, মেইনলি যেটা হচ্ছে ব্যাংকে যাওয়া। তোমরা অনেকেই জানো মুথুট ফাইন্যান্সে আমার কিছু গোল্ড দেওয়া রয়েছে, দিয়ে টাকা নেওয়া রয়েছে, আর ওটা মুন্নার নামে রয়েছে। তো ওইটা নিয়ে অনেক কাজ রয়েছে আর কি, তো সেইটা করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তো আমি এখন খাচ্ছি হচ্ছে জল, মানে এটা হচ্ছে হালকা উষ্ণ গরম জল। এটার মধ্যে কী দিয়েছি, হলুদ দিয়েছি, দারচিনি দিয়েছি আর গোলমরিচ, দিয়ে একসাথে ফুটিয়ে সেটা খাচ্ছি আর কি। তো তারপরে ভাতটা বসিয়ে দিলাম, আর যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না তো নর্মালি কোনো শাক সবজি আমার বাড়িতে নেই, কোনো মশলাও আমার বাড়িতে নেই, আর নর্মালি ডালটা চালটাই রেখে দিই বাড়িতে। তো সেই ডাল আর চাল দিয়ে কিছু একটা করবো, আই মিন সেদ্ধ ভাত হবে, আর কী বা হবে এই দিয়ে। তো ভাবলাম যে চলো, সকালবেলায় খাবার তেমন কিছু নেই তো আগে ভাতটাই বসিয়ে দিই। তেমন কিছু নেই বলতে চা মুড়ি বিস্কুট চানাচুর সবই রয়েছে, কিন্তু ওগুলো খেতে এখন ইচ্ছে করছে না। তো ভাবলাম যে অল্প করে দুটো সেদ্ধ ভাত বসিয়ে দিলে কেমন হয়, তো সেই কারণেই এই সব ভেবে আর কি সেদ্ধ ভাতটা বসানো। তো যাই হোক, হাতে তো মাত্র আর কয়েকটা দিন বাকি পুজোর। তো তোমাদের কি পুজোর সব কেনাকাটি হয়ে গেছে, শপিং কমপ্লিট? অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও, জানাতে একদম ভুলো না তোমাদের দিদিকে। তো আর আমার কথা যদি বলো, তোমরা তো জানোই কিনলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতাম, কারণ এই বছর আমি কিচ্ছু কিনিনি আর কিছু কেনার প্ল্যানও নেই আমার, সত্যি কথা। শুধুমাত্র মাকে কিছু একটা কিনে দেবো আর বাবা মায়ের জন্য কিছু, মানে বাবার জন্য কিছু কিনে দেবো আর কি, ব্যাস, তাছাড়া আমার কোনো প্ল্যান নেই। তো যাই হোক চলো, আজকে আমি আবার একটা জায়গায় যাব, আমার কাজ রয়েছে বললাম। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো গাইস, সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়েছি। তো আমি আমার যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি 12টার দিকে, এখন অলমোস্ট মানে 12:30 বেজে গেছে অ্যাকচুয়ালি। কোথায় যাচ্ছি তোমাদের গত ভিডিওতে বলা হয়নি, তো এখন বলছি। কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপনে আজকে হচ্ছে আমাদের ডোমকলে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রাম রয়েছে, তো আমরা ওখানেই যাচ্ছি। আমাকে তো 12টা থেকে মানে প্রথম থেকে থাকার কথা বলা হয়েছিল, বাট 12:30 বেজে গেছে, তার আগে আমাকে একটু ব্যাংকে যেতে হবে, মুথুট ফাইন্যান্স ওই ব্যাংকে কাজকর্ম সেরে তারপর ওই একটা নাগাদ ওখানে যাব। আমি আছি আর তার সাথে এই যে তানে আছে,
তানিয়া প্রায় গত 6 বছর পর আজকে শাড়ি পরেছে। ও শাড়ি পরতে চায় না, ও শাড়ি পরতে চায় না, শাড়ি পরে ওকে সত্যি সুন্দর লাগছে। টিচার পড়াই, তোমরা সবাই জানো, তোকে বলছি এরকম করে প্রত্যেকদিন শাড়ি পরে যাবে, তাহলে টিচার টিচার আরো ভালো মনে হবে আর কি। শাড়িটা আমাকে দিদি পরিয়ে দিয়েছে, তার জন্য এত সুন্দর লাগছে, না হলে বুঝতেই পারছো। শাড়ি পরে সব মেয়েকে সুন্দর লাগে বলো তো। চলো আমরা বেরোবো। হ্যাঁ চলো, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো চলো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তার সাথে তানিয়াকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন আমরা বেরোবো। গাইস এমনিতেই লেট হয়ে গেছে, এবার আমার গাড়ির একটা সমস্যা কি হয়, মানে ধরো 1 সপ্তাহ বা 4-5 দিন মতো গাড়ি যদি আমি রেখে দিই না চালাই, তাহলে গাড়ির আমার এই অবস্থা, স্টার্ট নিচ্ছে না, সে অনেকক্ষণ থেকে ট্রাই করছে। কিক মারার জন্য কাউকে নিয়ে আসতে হবে, হাতে হবে না এটা, একবার কিক যদি মারে না। কি হয়েছে, আমি একবার কি হয়েছে, হ্যাঁ তোমার স্টার্ট মানে এরকম নিচ্ছিল না, আমি ভাবছি মিস্ত্রিকে ডাকতে হবে, মিস্ত্রিকে না ডাকে এই মানে এই কাজ কারোর দ্বারা করা সম্ভব না। মিস্ত্রিকে আমি টোটো ভাড়া করে গিয়ে ডেকে নিয়ে এসেছি, মিস্ত্রি জাস্ট একবার চাবি ঘুরিয়ে দিয়েছে, সাথে সাথে হয়ে গেছে। তুমি ঘুরিয়েছো তো চাবি? এই একবার যদি কেউ কিক মারতো ওই রাস্তার ওদিকে পাওয়া যাবে না, আমি দেখে আসি থানা। এ না একটু হেল্প করে দিতে বললে হবে না, এই ওখানে সাইকেলের একটা দোকান আছে। এখনো চেষ্টা চলছে। প্রিয়াঙ্কা দি এখনো চেষ্টা করছে, শাড়ি পরে আছে তাও। তো ফাইনালি অনেক কষ্টে গিয়ে কিনা স্টার্টটা নিয়েছে গাড়ির আর কি, মানে ওই পাশেরই একটা দিদি, ও তোমার পায়ে কিক দিয়ে তোমার স্টার্টটা দিয়ে দিল আর কি, নালে আমার দ্বারা পায়ে কিক দেওয়া অসম্ভব। তো আমি মন্দির বাড়িতে আসলাম, কি বলতো যে পেপারস গুলো রয়েছে না, মানে বললাম তোমাদের ব্যাংকে যাব, মুন্নার নামে যে ওই সোনাগুলো মুঠুটা দেওয়া আছে সেইগুলোর রিনিউ করতে হবে। তো ওর জন্য না প্রচুর খাটাখাটনি করতে হবে, ও থাকলে তো রিনিউ করাটা কোনো ব্যাপার ছিল না, এবার ও যেহেতু নেই মানে সেহেতু অনেক কিছু প্রুফ করাতে হবে যে ও নেই, তো সেই কারণে অনেক পেপার পত্র লাগবে, তো সেগুলো এখন ম্যানেজ করছি আর কি। এগুলো ম্যানেজ করে তারপর মানে মন্দিকে বলে রেখেছিলাম, মন্দি মোটামুটি সবার নিয়ে রেখেছে, এবার এগুলো নিয়ে এখন সরাসরি ব্যাংকে যাব। সো সব কাজ শেষ করে এই মাত্র আমরা আসলাম, এখন প্রায় কটা বাজে, এখন 1:51 বাজে, যেখানে আমাদের 12টার দিকে আসার কথা ছিল, দেরি হয়ে গেল। দেরি হওয়ার কারণ তো ওই যে পেপারসগুলো জোগাড় করে তারপর আমাকে ব্যাংকে জমা দিয়ে আসতে হলো, সেই কারণে দেরি হয়ে গেল। তো কোনো ব্যাপার না, অলরেডি আমাকে এখান থেকে ফোন করেছিল, আমি বললাম আসছি। তো এই প্রোগ্রামটা কোথায় হচ্ছে আমি তোমাদেরকে বলিনি, এই প্রোগ্রামটা হচ্ছে তোমার এসডি অফিস রয়েছে, মানে ওই ফ্রন্ট ওই দিকটা হচ্ছে এসডি অফিস, তারপরে আছে গার্লস কলেজ, মানে তার অপোজিটেই হচ্ছে, এটাকে কি বলে ডোমকল ভৈরব মহাসংঘ, হ্যাঁ সব থেকে ভালো লোকেশন হচ্ছে ভৈরবে হচ্ছে আর কি, এটাকে ভৈরবই বলে। তো চলো, এই জায়গাটা বেশ ভালো, এখানে আমি এসেছিলাম প্রায় 5-7 বছর আগে বোধ হয়। হ্যাঁ তো চলো, তো চলো এখন আমরা ওপরে যাব। এই শাড়ি পরে অনেক ছোটাছুটি করেছি, কমফর্ট লাগ মানে কমফোর্টেবল আছে তো? ও বলছে শাড়ি পরে আমি হাঁটতে পারবো না, পরে যাবো, আমি বললাম না আগে পরো, কিচ্ছু হবে না। আমি আসার আগে তো ভাবছিলাম হয়তো প্রোগ্রাম শুরুই হয়ে গেছে, তো ওখানে গিয়ে দেখলাম যে না এখনও প্রোগ্রাম শুরু হয়নি, আমি যাওয়ার 5-10 মিনিটের মধ্যেই প্রোগ্রামটা শুরু হয়েছে আর কি। তো তোমরা অনেকেই জানো আমি একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছি যেটার নাম হচ্ছে উদয়ের পথে, আর সেটা তোমার শুরু হয় 2008 সাল থেকে। তো এই বছরই মানে 2022 সালে গিয়ে আমি ওদের সাথে যুক্ত হয়ে যে আমি কাজ করতে পারছি, এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। আর মেন যেটা হচ্ছে সেটা আমি উদয়ের পথে সংস্থার সাথে যুক্ত হয়ে আমি সত্যি অনেক সম্মান পাই, মানে কীরকম বলো তো, যে সম্মানের আমি যোগ্য নই আমি যেটা মনে করি আর কি, আমি নিজেকে একদমই বড় করতে চাই না, বড় করে দেখাতেও চায় না, কারণ আমি নিজে যেটা তোমরা সবাই জানো যে আমি কি।
তো তোমাদের কাছে আগ বাড়িয়ে বলার কিছু নেই, বাট এই সংস্থা থেকে যে আমি এত ভালো মানে এত সম্মান পেয়েছি জাস্ট আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো, যেখানে কি না বুঝতে পারছো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মানে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি, অনেক টিচার, অনেকে উপস্থিত থাকে, তাদের মাঝখানে যে আমি নিজে জায়গা করে নিতে পেরেছি বা উদয়ের পথে আমাকে জায়গা করে দিয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর কি। তো আজকে কী হয়েছে দু একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করি। এখানে তো সবাই টিচার, তারপর MLA, আরও অনেকে ধরো গেছে ধরো, তো ওদের মাঝখানে আমি স্টেজে বসেছিলাম, তো সবাই অনেক স্টুডেন্ট, ইনফ্যাক্ট অনেক স্যার ম্যাম যারা বাইরের স্কুল থেকে এসেছে, তারা ভাবছে আমি হচ্ছি হয়তো অন্য কোনো স্কুলের টিচার। তো আমাকে অনেকে জিজ্ঞেস করছে আপনি ম্যাম কোন স্কুলের টিচার, আপনি কোথায় জব করেন, আরও অনেক স্টুডেন্ট ভাবছে আমি সত্যি সত্যি কোনো স্কুলের ম্যাম, আমাকে ম্যাম বলেও ডাকছে। তো এই বিষয়গুলো না আমি খুবই উপভোগ করেছি আজকে, আমার খুব ভালো লেগেছে। তারপরে খুব যে খিদে পেয়েছে তা না, বাট খেতে হবে, খিদে পেয়েছে। তো এখন আমি আর তানিয়া বেরিয়ে গেছি, ওপরে প্রোগ্রাম এখনো হচ্ছে, তো এখন আমরা যাব। ভেবেছিলাম ফাস্ট ফুড খাবো, চাউমিন ফাউমিন, তো হলো যে না ওগুলো খাওয়ার থেকে ভাত খাওয়াটাই বেটার, খাওয়াটাই ভালো। তো চলো এখন আমরা, ও বাইরের কোনো কিছু খেতে চায় না, তোমাদের এর আগেও বলেছি বাইরের চিকেন তো খেতেই চায় না, মাছও খায় না, তো সেই কারণে পুরো প্লেন সবজি ভাত নিয়েছি। ওরও সবজি ভাত, আমারও সবজি ভাত, বাট আমি বাইরের সব কিছু খাই, এবার ও খাচ্ছে না বলে আমার খেতে খারাপ লাগছে, তবে আমি ঠিক না না, আমি সব কিছুতেই কমফোর্টেবল, মানে আমার মাছ মাংস সবজি লবণ দিয়ে বলে সব কিছুতে। সকালবেলা দেখলে আমি ঘি দিয়ে শুধু কি সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি, তো আমার কাছে সব চলে। তো এখানে সবজি ভাতের মধ্যে অনেক কিছু সবজি দিয়েছে, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা দিয়েছে, ঢেঁড়স ভাজা, এখানে একটা তরকারি আর লাল শাক ভাজা। এই লাল শাক ভাজা না মুন্নার সব থেকে ফেভারিট ছিল, ও তেমন শাক খেতো না, বাট লাল শাক ভাজা ওর খুব ভালো লাগতো, আর তার সাথে দাও। বলছি কাকু লেবু হবে, একটু দাও। আর একটা কথা বলবো বলবো করে তোমাদের বলাই হয় না, মানে আমারও মনে থাকে না, পরে গিয়ে মনে হয়, সেটা হচ্ছে আমি যতবার ভিডিওতে খাবার ভিডিও দিই না কেন, মানে খাচ্ছি এরম টাইপের ভিডিও যেটা এখন চলছে আর কি, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা এই দেখে অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি তুমি কি লেফট হ্যান্ডেড, বা তোমাদের বাড়ির সবাই কি লেফট হ্যান্ডেড। অ্যাকচুয়ালি সেটা না, কি বলো তো, আমার ক্যামেরাটা ফ্রন্ট যে ক্যামেরাটা সেটা নো মিরার করা আছে, আই থিঙ্ক, আমি ওই ব্যাপারটা অতটাও জানি না। আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি, তো ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে এবার ওটা ঠিক লাগে, তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি বলে অ্যাকচুয়ালি ওইরকম লাগে। তো যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেছে, লাস্টে গিয়ে আমরা কিনা দই নিলাম। তোমরা সবাই জানো আমি টক দই খেতে ভালোবাসি, কিন্তু আনফর্চুনেটলি ওখানে টক দই ছিল না, শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম যে চলো তাহলে আজকে মিষ্টি দই খাওয়া যাক। তো সেই কারণে আমি এক গ্লাস মিষ্টি দই নিয়েছি, তানিয়া এক গ্লাস মিষ্টি দই নিয়েছে। তো এখানকার খাওয়া দাওয়া শেষ করে আমাদের আবার প্রোগ্রামের হলে যেতে হবে, যেখানে কিনা প্রোগ্রামটা হচ্ছে আর কি, কারণ আমরা বলেছিলাম যে আমরা খেয়ে আসছি, আর যিনি আছেন সংস্থার মেন তিনি বারবার করে বলছিলেন যে ম্যাম আপনি কিন্তু আবার আসবেন, আমি বললাম ঠিক আছে আসবো, তো সেই কারণে আবার এসেছি। এসে বেশিক্ষণ থাকতে হয়নি, জাস্ট 5-10 মিনিট পরই প্রোগ্রামটা শেষ হয়ে গেছে আর কি। তো দেখতেই পাচ্ছ এখন নাচের প্রোগ্রাম হচ্ছে, মানে নাচের প্রোগ্রামটা হলেই অলমোস্ট আমাদের প্রোগ্রাম শেষের দিকেই। অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল 2টোর দিকে আর শেষ হলো তোমার 5টার দিকে, খুব বেশি একটা টাইম লাগেনি, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, বা সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়, যেটুকু মেন মেন সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর তোমাদের ভিডিও শুরুর দিকে যেটা বললাম, আজকে হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা রাখা হয়েছে, আর তার সাথে আজকে হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তো এই দুটো জিনিস উপলক্ষে আমাদের এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি রাখা হয়েছে।
তো আজকে সারাদিনটা খুব ভালো কেটেছে আমার, কারণ কালকে ওই হাবড়ার থেকে ফেরার পর না একটু টায়ার্ড টায়ার্ড ফিল লাগছিলো, একটু কেমন লাগছিলো। তো এই প্রোগ্রামে গিয়ে মানে একেবারে কি বলবো, শরীরটা একেবারে চনমনে হয়ে গেছে। এত ভালো মানুষদের সাথে মিশেছি, এত ভালো মানুষ ছিলেন ওখানে, মানে অনেক গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন তাদের মাঝখানে আমি, মানে বুঝতেই পারছো, অনেক ভালো ফিল করেছি আজকে। তো যাই হোক, চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। শেষের দিকে তোমার দু একটা জাস্ট বক্তব্য দেবে দু একজন শিক্ষক, তারপরে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো আমরা বেরিয়ে আসলাম, আর চলো বাইরে যাই। আর এই যে মন্দিকে দেখো, মন্দি আজকে সব সেট করে পরে এসছে, সুন্দর লাগছে দেখতে মন্দিকে। এই যে হ্যাঁ, শাড়িটাও বেশ সুন্দর লাগছে। তোমার দাদা ভাই কি বলছে জানো, মালা থেকে গলায় তো মেডেল ঝুলিয়ে নিয়েছো, মেডেলের মতো দড়ি আছে। আচ্ছা, এটা সুন্দর লাগছে, মানে আমি দেখেছি, নোটিস করেছি ছোটবেলা থেকে আমি এটা দেখি। যারা স্কুলের ম্যাম হয় না, ওই তারা কোথা করে কাঠের ওই মালা, তারপর কাঠের, আমাদের স্কুলের ম্যাম কোথা দেখেছি, হ্যাঁ হ্যাঁ ওগুলো পরলে, ওগুলো পরে, হ্যাঁ টিচার, হ্যাঁ টিচার টিচার লাগে আর কি। ওই তোমার গাড়ির সামনে, তো চলো তাহলে। এখন শেষ হয়ে গেছে, সবাই বাড়ি চলে যাচ্ছে। আর আজকের প্রোগ্রামে অনেক 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 গণ্যমান্য ব্যক্তিরা ছিল, মানে ওদের মাঝখানে আমি, মানে আমার নিজের কিছু মনে হচ্ছিল না, মানে ভাবছিলাম ওদের মাঝে আমাকে নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। বাট এটা নিয়ে প্রাউড ফিল করছিলাম যে না, এত ভালো ভালো মানুষদের সাথে আমি থাকতে পারছি, কাজ করতে পারছি, এইটার জন্য নিজেকে একটু প্রাউড ফিল হচ্ছে আর কি। তো যাই হোক, প্রোগ্রাম তো শেষ, আজকে প্রোগ্রামটার জন্য এই ব্লগটা ছিল আর কি। তো এখন আমরা বাড়ি চলে যাব, চলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।